নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে সরকারি লাইব্রেরিতে নতুনভাবে লাইব্রেরিয়ান নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারে যে সমস্ত সরকারি লাইব্রেরি রয়েছে সেই সমস্ত লাইব্রেরিতে নতুনভাবে লাইব্রেরিয়ান নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার যেখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই তো আপনারা কী করে এখানটায় ফর্ম ফিল এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্যপত্র রয়েছে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাবো সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে তো অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই আপনারা এখানটায় দেখতে পারছেন এখানটায় রয়েছে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দুটি পেজের কিন্তু এখানটায় অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তো আপনারা যদি এখানটায় আবেদন করতে ইন্টারেস্ট হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করে এফোর পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে কিন্তু আপনাদের নির্ধারিত অ্যাড্রেসে কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে তাহলে আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং এখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া হবে রয়েছে ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান ইন টাউন এন্ড সাবডিভিশনাল লাইব্রেরি তো বন্ধুরা এখানটা লিখে দেওয়া রয়েছে যে এখানটা টাউন এবং সাবডিভিশনাল লাইব্রেরিতে কিন্তু এখানটা রিক্রুট করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত লাইব্রেরিগুলি রয়েছে সেই লাইব্রেরিতে কিন্তু এখানটা লাইব্রেরিয়ান পোস্ট নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এবারে দেখুন এখানটা শূন্যপাত কতগুলি রয়েছে কোয়ালিফিকেশন কী লাগবে সঙ্গে আপনাদের বয়স সীমা কী লাগবে বেতন পরিকাঠামো কি রয়েছে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিশিয়াল নোটিফিকেশন আপনারা দেখতেই পারছেন এখানয় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ এবং এখানে অ্যাডভার্টে আপনারা স্ক্রিন দেখতে পারছেন জিরো ওয়ান স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত লাইব্রেরি রয়েছে সেই সমস্ত লাইব্রেরিতে কিন্তু এখানটায় নিয়োগ করা হচ্ছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটা দেখতেই পারছেন এখানটায় টাউন এবং সাব ডিভিশনাল কিন্তু যে লাইব্রেরিগুলি রয়েছে সেই লাইব্রেরিগুলিতে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে ঠিক আছে তো বন্ধু এখানটায় সবার প্রথমে দেখুন এখানটায় শূন্যপদ কতগুলি রয়েছে তো শূন্য পদের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে পাঁচটি রয়েছে শূন্যপদ যা ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিভাইড করে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানটায় কিন্তু আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখেই দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু অবশ্যই ব্যাচালার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ফর্মেশন সায়েন্সের উপরে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কম্পিউটারের নলেজ আপনাদের থাকতে হবে এবং অবশ্যই কিন্তু বাংলা ভাষা আপনাদের জানতে হবে বা বাংলা ভাষার উপরে আপনাদের দক্ষতা থাকতে হবে এবং সঙ্গে লিখে দেওয়া হয়েছে তিন বছরে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বয়সসীমার ক্ষেত্রে এখানটা লিখে দেওয়া রয়েছে যে আঠারো বছর থেকে শুরু করে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এক এক দু হাজার বাইশ তারিখ অনুযায়ী আপনাদের বয়সের হিসাবটা করতে হবে সঙ্গে এখানটায় কিন্তু আপারেজের ক্ষেত্রে আপনারা কিন্তু বসে যথার্থী ছাড় পেয়ে যাবেন সেটাও এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় স্যালারি ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটায় বত্রিশ হাজার একশো টাকা থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় স্যালারি পেয়ে যাবেন এবং এখানটা আবেদন করার লাস্ট ডেট রয়েছে পনেরোই জুলাই দু হাজার বাইশ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা এবারে দেখুন আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট আপনাদের জেরোস্কপি করে সেল করে এনক্লোজ করে দিয়ে আপনাদের কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে সেই বিষয়ে এখানটা লিখে দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্ট আপনাদের লাগবে সেই সমস্ত ডকুমেন্টের নাম লিখে দেওয়া রয়েছে এবং অবশ্যই আপনারা কি করবেন এই সমস্ত ডকুমেন্টগুলিকে জেরোস্কপি করে সেল ব্যাটিসেট করে আপনার আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করে দিয়ে আপনারা যে মুখ বন্ধ খামের ভিতরে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢোকাবেন তারপর অবশ্যই কিন্তু এখানটা লিখে দেওয়া হয়েছে বাইশ টাকা কিন্তু একটি পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে এনভেলপ থাকবে সেই এনভেলপের উপরে কিন্তু আপনারা সেটে দেবেন তারপর এখানে আপনাদের অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের এখানটা আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এবার দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে স্পষ্টভাবে যে এখানে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু সরকারি লাইব্রেরিতে এখানটা নিয়োগ করা হচ্ছে এবং এখানটায় শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ এখানটায় কিন্তু চুক্তিভিত্তিক পোস্টে রিক্রুট করা হচ্ছে লিখেই দেওয়া রয়েছে পিওরলি টেম্পোরারি বেসিস এখানটা রিক্রুট করা হবে দু বছরের চুক্তিভিত্তিক পোস্টে ঠিক আছে তো বন্ধুরা আপনারা যদি এখানটা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটা নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ